সমাজের ভিতরে একটা জিনিস খুব বেশি পরিমাণে দেখা যায় যেটা আমরা রাত বেড়াতে রাস্তাঘাটে চলি বিভিন্ন সময় সফরের কারণে দেশের বিভিন্ন অঞ্চল আমাদেরকে ঘুরতে হয় আমাদের কান পর্যন্ত সংবাদ চলে আসে অনেকে আবার দোয়া চায় নিজের সন্তানের জন্য অনেকে আবার দোয়া চায় গ্রামের যুবকদের জন্য এলাকার কিছু মানুষের জন্য বলে হুজুর গভীর রাত হুজুর সমাজের মানুষগুলোর জন্য একটু দোয়া করেন আমার যুবক সন্তানদের জন্য একটু দোয়া করেন যুবক সন্তানেরা কোরআন পড়তে চায় না হাদিস পড়তে চায় না আমার সমাজের সন্তানগুলো গান বাজনা বাদ্য যন্ত্রের দিকে বড় ধাবিত আপনাদের এলাকায় গান বাজনা তো নাই মোটেও তাই না এখানে আছে ও মুসলমান এক কথা আগে বলুন এই গান বাজনা হালাল নাকি হারাম জোরে বলুন এই গান বাজনা হারাম হারাম এবং হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন করিম সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন একুশ পারার দশ নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ভালো করে শুনে নেন ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস প্রাণ খুলে আমরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার আজ হবে কিন্তু আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা আছেন তো আপনারা আপনাদের উদ্দেশ্যে আজ হবে ইনশাআল্লাহ তাহলে আমরা বলছিলাম কি সমাজের মধ্যে যে গান বাজনা বাদ্য যন্ত্রের মাধ্যমে হয়ে থাকে এগুলো হালাল নাকি হারাম জোরে বলতে হবে হারাম আল্লাহ তাআলা বলছেন যা কথা বলছিলাম ومن الناس من يشتري له والحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب শোনেন ভালো করে শোনেন একুশ পারার দশ নম্বর পৃষ্ঠার মাঝখানে সূরাতুল লুকমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অবমাননাকার শাস্তি বলেছেন কে সূরাতুল লুকমান ছয় নম্বর আয়াত কত নম্বর আয়াত আগামীকাল সকালে দেখে নেবেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহ তাআলা কিন্তু বলেছেন কিছু মানুষ আছে যারা গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে আনার ব্যবস্থা করে গান বাজনার ব্যবস্থা করে বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে অন্ধভাবে তাদের তারা গানের প্রতি আসক্ত হয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন এই কাজগুলোর আঞ্জাম যারা দেয় তাদের জন্য অবমাননাকার শাস্তির ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে প্রিয়
এই ব্যাপারে একটা হাদিস শুনাই আবু দাউদ শরীফের হাদিস 4924 নম্বর হাদিস হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন একদা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমি আমরা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে উমারের কান পর্যন্ত বাদ্যযন্ত্রের আওয়াজ পৌঁছালো কথা কি বুঝতেছেন আব্দুল্লাহ ইবনে উমারের কান পর্যন্ত বাদ্যযন্ত্র তথা গানের আওয়াজ পৌঁছালো যখন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা হু সাথে সাথে দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে উমার হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা হুকে বললেন ও নাফি রে এখন কি কোনো আওয়াজ তুমি শুনতে পাও নাকি হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা হুকে বলছেন ভাই না আমি কিছুই শুনতে পাই না সাথে সাথে তিনি তার দুটো কান থেকে হাত বের করলেন আঙ্গুল বের করে ফেললেন হযরত আব্দুল্লাহ ইবনে উমার বলছেন ভাই নাফি রে আমি একদিন আল্লাহর নবীর সাথে এমনিভাবে চলতেছিলাম হাঁটতেছিলাম আল্লাহর নবীর কান পর্যন্ত গানের আওয়াজের শব্দ যখন আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছে গেল আমি আব্দুল্লাহ ইবনে উমার যেভাবে আমার কান বন্ধ করেছি দুই আঙ্গুল দ্বারা আল্লাহর নবী সেভাবেই কিন্তু তার আঙ্গুল দ্বারা কান বন্ধ করেছিলেন কিছু দূর যাওয়ার পরে যেভাবে তোমাকে আমি বাদ্যযন্ত্র গানের ব্যাপারে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আমাকে এভাবেই জিজ্ঞাসা করেছিলেন আমি যখন আল্লাহর নবীকে বললাম হে রাসূল এখন তো কোনো আওয়াজ আমি শুনতে পাই না ও ভাই না ফেরে আল্লাহর নবী তখন তার হাত দুটো আঙ্গুল দুটো কান থেকে বের করে বললেন ও আব্দুল্লাহ ইবনে উমার এতক্ষণ পর্যন্ত আমি কানের আওয়াজ শুনতে পাচ্ছিলাম বলে আমি আমার কানের মধ্যে দুটো আঙ্গুল দিয়েছি যাতে করে আমার কান পর্যন্ত গানের আওয়াজ পৌঁছে না যায় সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই গান শুনতে না চান গানের ব্যাপারে এতটা সতর্কতা অবলম্বন করেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আপনাদেরকে বলছি সেই গানের ব্যাপারে এখন পর্যন্ত আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই কথা বললেন না যে সতর্ক হওয়া দরকার আছে না নাই যুবক ভাইরা ভালো চালাক আছে যদি বা কথার উত্তর দিই তাহলে তো কাল থেকে কাজ করা যাবে না এই জন্য কয়টা মুরব্বীরে দিয়ে বলাচ্ছে ওনারা আল্লাহ শুনেন ভাই আর একটা মজার হাদিস আছে যদি জ্ঞানী মানুষ হন কাজে লাগবে আর যদি আপনার দিলের মধ্যে মোহর এঁটে যায় কানের মধ্যে যদি মোহর লাগানো হয় এই হাদিসও কোনো কাজ হবে না ভালো করে শুনেন আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে যখন আমার উম্মত নিশাজাত দ্রব্য পান করার প্রতি বড় আসক্ত হয়ে পড়বে নেশার কারবার শুধু আমাদের খুলনা অঞ্চলে আমাদের বিভিন্ন শহর অঞ্চলে আছে গ্রাম অঞ্চলে মোটো নেশা কেউ করে না করে নাকি এখানেও করে তাহলে ওয়াজ কোনটা করবো বলেন যেটা বলতেছে সেটাই মানুষ জড়িত হয়ে পড়তেছে তাহলে ওয়াজ কোনটা করবো হ্যাঁ এই জন্যই করা দরকার রে ভাই এমন একটা সময় আসবে যখন মানুষ নেশাজাত দ্রব্য গ্রহণের প্রতি বড় আসক্ত হয়ে পড়বে গান বাজনার প্রতি বড় আসক্ত হয়ে পড়বে মানুষ সেদিন মদ গাঁজা হিরোইন ফেন্সি ডিল ইয়াবা তাড়ি আফিং ভাম এইসব এই জাতীয় বিভিন্ন রকমের মদ বা বিভিন্ন নেশাজাত দ্রব্য চলে আসবে বর্তমানে আর একটা ভালো মানের একটা মদের অংশ বের হয়েছে